হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এলেও এখনো অশান্তি থামেনি বাংলাদেশের বিশেষ করে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ আসছে এই বাংলাদেশ ছেড়ে বহু মানুষ অভিযোগের বেড়া পেরিয়ে ভারতে ঢুকতে চাইছে অনেকেই ধরা পড়ছেন বিএসএফ হাতে ঠিক এইরকমই ঘটনা ঘটেছে সম্প্রতি নদিয়ার হাঁসখালিতে বেআইনিভাবে কাটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার অভিযোগে আঠারো জন বাংলাদেশি এবং তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে জন ভারতীয়কে গ্রেফতার করলো হাঁসখালী থানার পুলিশ সূত্রের খবর বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর দুপুরে হাসখালী পুলিশ গোপন সূত্রে খবর পায় হাসখালী থানার বড় চুপ্রিয়া এলাকায় লুকিয়ে রয়েছে প্রচুর সংখ্যক বাংলাদেশি আর এরপরে হাসখালী পুলিশ বড় চুপ্রিয়ায় অভিযান চালিয়ে দশ জন মহিলা সহ আঠেরো জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পাশাপাশি ওই বাংলাদেশিদের ভারতে আসতে সাহায্য করা ও আশ্রয় দেবার অভিযোগে সাতজন ভারতীয় নাগরিককেও গ্রেফতার করে বৃহস্পতিবার হাসখালী পুলিশ ধৃতদের রানাঘাট আদালতে পাঠালে বিচারক তিনজনকে পুলিশি হেফাজত ও বাকিদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ধৃত বাংলাদেশি নাগরিক কি বক্তব্য তার শুনবো

আজকে বেশ কিছু বাংলাদেশিদের অনুপ্রবেশকারী যারা আছে কিছু বাংলাদেশি এবং যারা কারোর বাড়িতে আশ্রয় নিয়েছিল ইন্ডিয়ানস তারা হাসখালিতে সেখান থেকে ধরপাকড় হয়েছে কতজন হয়েছে পঁচিশ তিরিশ জন আনুমানিক আপনি কাদের হয়ে মুখ আমি মেনলি হচ্ছে যারা ইন্ডিয়ানস আছে যারা এখানে রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমি তাদের হয়েই আছি অনুপ বিশ্বাস অলক বিশ্বাস টোটাল চারজন আছে যারা ইন্ডিয়ান এটা যে অনুপ্রবেশ হচ্ছে কিছুতে দেখছেন না এটা অবশ্যই আইনতভাবে এবং লিগালি বলুন মোরালি বলুন এটা পুরোটাই সোসাইটির ক্ষেত্রে খুব ভয়ানক একটি দেশ তার যে সীমা সুরক্ষিত নয় সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে সেই দেশের সীমা কিন্তু আমরা এখনো পর্যন্ত এতদিন পর ডেভেলপ কান্ট্রি হয়ে আমরা সুরক্ষিত করতে পারিনি এবার শুনবো আইএনসিবি প্রশান্ত সরকার কি বলছেন আমাদের এখানে হাসকালি থানা পনেরো জন পুরুষ দশ জন মহিলা তারা বড়চুপিয়া থেকে ধরে নিয়ে আমাদের এখানে পাঠালেন বড়চুপিয়া কি মানে সীমান্ত বড়চুপিয়া সীমান্ত হাসকালি থানা যার কেস নম্বর হাসকালি কেস কেস নাম্বার হচ্ছে ছশো বারো অব্দিক চব্বিশ ডেটেড পাঁচ নয় চব্বিশ আর আন্ডার সেকশন ফর্টিন এ অ্যান্ড ফর্টিন সি পয় নয় একটা আমাদেরকে এখানে পঁচিশ জন পাঠালেন এর মধ্যে আমরা যেটা দেখলাম দুই তিনজন আমাদের ইন্ডিয়ান আছে তাদের যে বক্তব্য বেশিরভাগ বক্তব্য হচ্ছে বাংলাদেশে অত্যাচারিত হয়ে তারা ইন্ডিয়ায় আশ্রয় নেওয়ার জন্য আসলেন কতজন ছেলে কতজন মেয়ে তার মধ্যে এই পঁচিশ জন আজকের কোর্টে যেটা পাঠিয়েছেন পঁচিশ জন তার মধ্যে ছেলে হচ্ছে পুরুষ মানুষ হচ্ছে পনেরো জন মহিলা হচ্ছেন দশজন আচ্ছা এই মহিলাদের কোথায় নিয়ে যাওয়া না আজকে মহিলাদের আমাদের জেল কাস্টমারি যেমনভাবে কৃষ্ণনগর পাঠাবে জেল আর কোনোদিনের কাস্টোডির বা কোনো কিছু আর তিনজনকে পিসি পিয়ান নিলাম নেক্সট ডেট দিল নয় নয় আর বাকি লোকদের প্রোডাক্সন দিল উনিশ নয় আর এত পরিমাণে বাংলাদেশি এই রানাঘাট কোটে এটা তো প্রথম এটা প্রথম একবারে এতগুলো বাংলাদেশি পরিষ্কার হচ্ছে বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে মানুষ অতিষ্ঠ হয়ে আশ্রয় খুঁজে

অভিযোগ আঠারো জন বাংলাদেশি ও তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে সাতজন ভারতীয়কে গ্রেপ্তার করা হয় হাঁসকালী থানার পুলিশ তাদেরকে রানাঘাট কুমা আদালতে পাঠায় বৃহস্পতিবার দুপুরে বড় চুপিয়া এলাকায় লুকিয়ে ছিল প্রচুর সংখ্যক বাংলাদেশি চুপিয়াতে অভিযান চালিয়ে দশজন মহিলা সহ আঠেরো জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে পাশাপাশি বাংলাদেশিদের ভারতে আসতে সাহায্য দেওয়ার অভিযোগে সাতজন ভারতীয়কে গ্রেপ্তার করে রানাঘাট মহকুমা আদালতের বিচারক তিনজনকে পুলিশ হেফাজত ও বাকিদের চোদ্দ হেফাজতের নির্দেশ দিয়েছেন এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রানাঘাট মহকুমা আদালতে পঁচিশ জনকে গ্রেপ্তার করে কোঠে তোলা হয় এত সংখ্যক বাংলাদেশি এই প্রথম রানাঘাটে রানাঘাটে মহকুমা আদালতে তোলা হয় বেআইনি ভাবে কাঁটা বাংলাদেশ থেকে ভারতে আসার অভিযোগ তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং অভিযোগ আঠেরো জন বাংলাদেশি ও তাদের আশ্বাস দেওয়ার অভিযোগে সাতজন ভারতীয়কে গ্রেপ্তার করা হলো হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এলেও এখনও অশান্তি থামেনি বাংলাদেশে বিশেষ করে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ প্রায়ই সেই এই পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়ে বহু মানুষ কাটাতারের বেড়া পেরিয়ে ভারতে ঢুকতে চাইছেন অনেকেই ধরা পড়ছেন বিএসএফ এর হাতে ঠিক এইরকমই ঘটনা ঘটেছে সম্প্রতি নদীয়ার হাঁসখালিতে বেআইনিভাবে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার অভিযোগে আঠেরো জন বাংলাদেশি এবং তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে সাতজন ভারতীয়কে গ্রেফতার করল হাঁসখালি থানার পুলিশ সূত্রের খবর বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর দুপুরে হাঁসখালি পুলিশ গোপন সূত্রে খবর পায় হাঁসখালি থানার বড় চুপ্রিয়া এলাকায় লুকিয়ে রয়েছে প্রচুর সংখ্যক বাংলাদেশি আর এরপরে হাসখালী পুলিশ বড় অভিযান চালিয়ে দশজন সহ আঠেরো জন বাংলাদেশিকে গ্রেফতার করে পাশাপাশি ওই বাংলাদেশিদের ভারতে আসতে সাহায্য করা এবং আশ্রয় দেওয়ার অভিযোগে সাতজন ভারতীয় নাগরিককেও গ্রেফতার করে বৃহস্পতিবার হাসখালী পুলিশ ধৃতদের রানাঘাট আদালতে পাঠালে বিচারক তিনজনকে পুলিশি হেফাজত এবং বাকি বাকিদের

আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন